Namaskar, my Dr. Rupam Choudhury, practicing diabetologist, practicing in Apollo Clinic, Guwahati. So diabetes to actually ite ekta mohamari rog hoise koi. Prottek ghorote ami diabetic patient pao. Diabetes ki boli hudile scientifically jodi kom ami diabetes to hoise eta শরীরের ইনসুলিন প্রডাকশন আর গ্লুকোজ যেটা আমি খাদ্য খাও তার যেটু শর্করা আহে সেই গ্লুকোজের ইউটিলাইজেশনটা একটা ডিসব্যালেন্স হয়ে যায় সেইটোর পরাই ডায়াবেটিস হয় বেসিক্যালি। ডায়াবেটিসের প্রকার বহুত আছে, মেইনলি ডায়াবেটিসের প্রকার হয়েছে টাইপ ওয়ান, যেবিলাক সৰু বয়সৰ ল'ৰা ছোৱালীৰ তাতে দেখা যায়। তাত কি হয়, শরীরত একেবারে ইনসুলিন না থাকে, সো সেইসকল পেশেন্টে গোটেই জীবন ইনসুলিনের উপর নির্ভর হবলগা হয়। বেশি শতাংশ যে ডায়াবেটিস পেশেন্ট আমি দেখো এরাউন্ড 90% ওয়ার্ল্ডত, সেইটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস। এটা অলমান বয়স বেশি বয়সত দেখা যায়, আগতে 40 বয়সের পিছত আমি ডায়াবেটিস টাইপ টু দেখেছিল, বাট ইতিয়া বিকজ অফ ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়ামর কম হওয়ার কারণে আর আমার যে জীবনশৈলী এটু বেয়া হয়ে যাওয়ার কারণে প্লাস ডায়েট যেটা আছে আমি খাদ্য প্রণালী যেটা আছে এই বেয়া হওয়ার কারণে বহুত কম বয়সতে আমি টাইপ টু ডায়াবেটিস দেখা পোয়া হয়েছি। ইভেন 20 বছরিয়া লড়া ছোৱালীর তাতো ডায়াবেটিস টাইপ টু দেখা যায় আজির দিনত। ইনসুলিন সিক্রেশনটো কমি যায় টাইপ টু ডায়াবেটিসত বেসিক্যালি। ইনসুলিনের কাম হয়েছে আমি যেখানে খাদ্য খাওয়া সেই গ্লুকোজ বিলাক খাদ্য খাদ্যৰ পৰা ব্লাড ষ্ট্ৰিমত যায় আৰু তাৰ পৰা সেই গ্লুকোজবিলাক চেললৈ কোষলৈ যাব লাগে ফৰ এনাৰ্জি প্ৰডাকশ্যন। চ' যেতিয়া আমাৰ শৰীৰত ইনচুলিনৰ মাত্ৰা কমি যায় তেতিয়া সেই গ্লুকোজবিলাক ব্লাডৰ পৰা কোষৰ ভিতৰত সোমাব নোৱাৰেগৈ। প্লাছ তাত আৰু এটা কণ্ডিশ্যন থাকে, সেইটোক কয় ইনচুলিন ৰেজিষ্টেন্স। চ' যিখিনি ইনচুলিন শৰীৰত থাকে সেইখিনিয়ে গ্লুকোজটো কেৰি কৰিব নোৱাৰে, বিকজ আমাৰ যিবিলাক গেট থাকে কোষৰ ভিতৰত গ্লুকোজ সোমাবলৈ সেইবিলাক বন্ধ হৈ যায়। দেট ইজ বিকজ অফ লেক অফ এক্সাৰচাইজ এণ্ড কিছু সংখ্যক আমাৰ যদি ওজন বাঢ়ে তেতিয়াও এইটো প্ৰভাৱ কৰে। যদি ডায়েবেটিছ আমি ৰখাব খোজোঁ তেতিয়াহ'লে এটাতো ইনচুলিন ৰেজিষ্টেঞ্চটো কমাব লাগিব আৰু আমি চেষ্টা কৰিব লাগিব যে শৰীৰৰ পেংক্ৰিয়াছৰ যিখিনি ইনচুলিন প্ৰডাকশ্যন এইখিনি ভালে থাকে। চ' ডায়েবেটিছ এনেকেই হয় টাইপ ওৱান টাইপ টু আৰু বহুত প্ৰকাৰৰ ডায়েবেটিছ আছে। এটা ডায়েবেটিছ মই মেনশ্যন কৰিব বিচাৰোঁ, সেইটো হৈছে GDM গেষ্টেচনেল ডায়েবেটিছ মেলাইটিছ, যিটো প্ৰেগনেঞ্চিৰ সময়ত হয়। সেইটোৰ কাৰণবিলাক বহুত হৰমনছ হয় যিবিলাক প্ৰেগনেঞ্চিত আমি স্পেচিফিকেলি পাওঁ, তাৰ কাৰণে হয় প্লেচেণ্টেল হৰমন বুলি কয়। তাৰ কাৰণো হৈছে শাৰীৰিক যিটো আমি এক্সাৰচাইজ নকৰা, আজিকালি ছোৱালীবিলাক দেখিছে অকণমান বেছি শকত হয়, obesityৰ ফালে গৈ আছে, ওভাৰৱেইট, দেট ইজ অলছ' এ ৰিজন। গোটেইখিনি মিলাই আমাৰ জীৱনশৈলী যিটো বেয়া হৈ গৈছে তাৰ কাৰণে টাইপ টু ডায়েবেটিছ আমি ইমান বেছিকৈ ছ'চাইটিত দেখিবলৈ পাইছোঁ। চ' মই অনুৰোধ কৰিম ৰাইজে যাতে চব এইখিনি নলেজখিনি লয় আৰু ৰেগুলাৰ ফিজিকেল এক্সাৰচাইজ আৰু নিজৰ ডায়েটৰ ওপৰত তেওঁলোকে ধ্যান ৰাখে।